কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক স্থগিত ও কূটনৈতিক সম্পর্ক হ্রাসের পদক্ষেপ নিয়েছে পাকিস্তান পাকিস্তানের প্রভাবশালী একটি গণমাধ্যম জানায় বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারত বিষয়ে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয় প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো হলো এক ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস দুই দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক স্থগিত তিন ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় চুক্তিগুলোর পর্যালোচনা করা হবে চার অধিকৃত কাশ্মীরের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে পাঁচ আগামী চোদ্দই আগস্ট কাশ্মীরদের সঙ্গে সংহতি জানিয়ে আসন্ন স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয় ভারতীয় নির্মম বর্ণবাদী শাসন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশের জন্য সক্রিয় করতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বৈঠকে নয়াদিল্লি থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়া এবং ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয় পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন আমাদের রাষ্ট্রদূতরা আর নয়াদিল্লিতে থাকবেন না এবং এখানকার রাষ্ট্রদূতদেরও ফেরত পাঠানো হবে এর আগে সোমবার ভারতীয় পার্লামেন্টের রাজ্য সভায় তিনশো সত্তর দ্বারা বাতিলের প্রস্তাব ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তা প্রত্যাখ্যান করে তিনশো সত্তর দ্বারা বাতিলের তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে কাশ্মীর একটি বিরোধপূর্ণ এলাকা যা আন্তর্জাতিকভাবে একটি স্বীকৃত বিষয় বিবৃতিতে বলা হয় কাশ্মীর বিষয়ে ভারতের একতরফার সিদ্ধান্ত এই রাজ্যটির বিশেষ মর্যাদা বাতিল করতে পারে না কাশ্মীরি জনগণ ভারতের এমন সিদ্ধান্ত মেনে নেবে না ভারতের একতরফার সিদ্ধান্তের বিরুদ্ধে যে কোনো ধরনের লড়াইয়ে কাশ্মীর জনগণকে রাজনৈতিক কূটনৈতিক সহ সর্বপ্রকারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান নিউজ টিভির খবরে আপনাদের জন্য এখন যা থাকছে কাশ্মীর পরিস্থিতির অবনতি ঘটলে পুরো বিশ্বকে ভুগতে হবে বললেন ইমরান খান এছাড়া থাকছে শেষ টুইটে কাশ্মীর নিয়ে যা বলেছিলেন সুষমা কাশ্মীর ভাগ করার সিদ্ধান্তে মদুকে সমর্থন জানালো আরব আমিরাত এছাড়া থাকছে কাশ্মীরকে কার্যত পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ভারত কোনো খবরই পাওয়া যাচ্ছে না কাশ্মীরের স্বাধীনতা হরণ ভারতের আরও নয় রাজ্যের ভাঙ্গনের সুর কাশ্মীরের জনগণকে যে কোনো সহযোগিতা প্রস্তুত পাক সেনাবাহিনী বললেন পাকিস্তানি সেনাপ্রধান বিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভারতে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির সরকার কর্তৃক দেশটির সংবিধানের তিনশো সত্তর ও পঁয়ত্রিশ দ্বারা বিলুপ্তির মাধ্যমে কাশ্মীরের শেষ স্বাধীনতাটুকু কেড়ে নেওয়ায় এ ধরনের কিছু সুবিধা পাওয়া অন্যান্য রাজ্যগুলোর নাগরিকরাও আতঙ্কিত হয়ে পড়েছে ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে নয়টি রাজ্য ভাঙ্গনের সুর শোনা যাচ্ছে ভারতের সংবিধানের ভিত্তিতে ভিত নম্বর ধারার নয়টি রাজ্যকে বেশ কিছু বিশেষ সুবিধা ও অধিকার দেওয়া হয়েছে এই রাজ্যগুলো হল কাশ্মীর মহারাষ্ট্র গুজরাট আসাম মিজোরাম মেঘালয় নাগাল্যান্ড অরুণাচল ও অন্ধ্রপ্রদেশ রয়েছে কাশ্মীরদের জন্য সংবিধানের তিনশো সত্তর ও পঁয়ত্রিশ এ ধারা বাতিল করায় এখন বাকি রাজ্যগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে মিজোরামের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস কংগ্রেস নেতা লাল থান হাওলা বলেন এই ঘটনা মিজোরাম মেঘালয় নাগাল্যান্ড অরুণাচল প্রদেশের মতো রাজ্যের পক্ষে আতঙ্কের এদিকে পাকিস্তানের সেনার প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলছেন তার সেনা কাশ্মীরদের সহযোগিতার যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে কাশ্মীরকে সাহায্য করার লক্ষ্যে তারা যে কোনো সীমা অতিক্রম করতে সদা প্রস্তুত ভারত সরকার জম্মু কাশ্মীরের স্বার্থ শাসন ও বিশেষ অধিকার বাতিলের একদিন পর মঙ্গলবার এই মন্তব্য করেছেন পাকিস্তানি সেনা প্রধান পাক জেনারেল বাজও বলেন কাশ্মীরদের লড়াই শেষ পর্যন্ত দৃঢ়ভাবে পাশে থাকবে পাকিস্তান সেনাবাহিনী বৈঠকে বিষয়তা ও বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলছে কাশ্মীর ইস্যুতে ভারতের পদক্ষেপকে প্রত্যাখ্যানের যে অবস্থান পাকিস্তান নিয়েছে সেটাকে পূর্ণ সমর্থন জানায় সেনাবাহিনী কাশ্মীর সংকটের আরও অবনতির বিরুদ্ধে প্রতিবেশী ভারতকে হুঁশিয়ারি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন বিরোধপূর্ণ অঞ্চলটিতে সামনে উত্তেজনা বাড়লে কেউই জয়ী হবে না মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন যদি ক্রমবর্ধমান ঘটনাবলী সংঘাতের দিকে যায় তবে কেউই বিজয়ী হবে না পুরো বিশ্বসহ দুপক্ষই শেষ পর্যন্ত মারাত্মক পরিণতির মুখোমুখি হবে ভারতের পদক্ষেপ কাশ্মীরের আগুনে নতুন করে ইন্ধন দেবে বলেও মন্তব্য করেন ইমরান খান সাবেক ক্রিকেট তারকা বলেন নির্মম বাহিনী কর্তৃক তাদের অনস্বীকার্য অধিকার ও নিশ্চয়তা কেড়ে নেওয়ার বিষয়টি তারা পর্যবেক্ষণ রেখেছে পাকিস্তান ভিত্তিক পিটিবিকে তিনি বলেন এতে কাশ্মীর প্রতিরোধ আরও বেশি উস্কে দেবে এবং বিশৃঙ্খলা তৈরি করবে কাশ্মীরের ঘটনাকে তিনি জাতির সঙ্গে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়ে তিনি অভিযোগ করেন ভারতীয় জনতা পার্টির অধীন দেশটির সংখ্যা সংখ্যালঘুদের প্রতি বর্ণবাদী আচরণ করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানিতে নার্সিদের প্রতি ব্রিটেনের নীতি উল্লেখ করে ইমরান খান বলেন শান্তির নীতি কার্যকর হবে না বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝতে হবে তাই বিশ্বের কাছে আমার আবেদন এই বিষয়টিতে নজর দেওয়া সংবিধান কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা হয়েছিল দেওয়ার তা তুলে নেওয়ার পর থেকে দেশের অন্যান্য জায়গার সঙ্গে অঞ্চলটির যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে আছে রোববার সন্ধ্যা থেকে বন্ধ করা ইন্টারনেট ও টেলিফোন নেটওয়ার্ক এখনো সচল হয়নি উপত্যকাটির বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাজার হাজার সদস্যদের টহল অব্যাহত আছে বিবিসি বলছে সংবিধানের এই বিশেষ মর্যাদা বাতিলের ঘটনা কাশ্মীর জুড়ে তুমুল বিক্ষোভ ও প্রতিবাদের বিস্ফোরণ ঘটাবে বলে ধারণা করা হলেও মানুষ সেখানে কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে তার কোনো খবর মিলছে না স্থানীয় নেতারা এখনও অবস্থাতেই আছেন উনিশশো সাতচল্লিশের পর থেকেই ভারত ও পাকিস্তান উভয়ের হিমালয়ের অঞ্চলের কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে এলো নয়াদিল্লি ও ইসলামাবাদ এখন অঞ্চলটির আলাদা দুটি অংশে নিয়ন্ত্রক ভারত শাসিত অংশে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠনের তৎপরতা দেখা গেছে যাতে প্রাণ হারিয়েছে হাজার হাজার লোক বিবিসির প্রতিনিধি আমির পিরজাদা সোমবার দিল্লিতে থাকা সহকর্মীদের সঙ্গে টেলিফোনে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কথা বলছেন ইমরান খান বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ বিশ্বের প্রতিটি ফোরাম এই ইস্যু নিয়ে আমরা লড়ব বিষয়টি তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন বিশ্ব যদি আজ কোনো পদক্ষেপ না নেয় যদি উন্নত বিশ্ব নিজেদের আইনের সমর্থন না জানায় তাহলে পরিস্থিতি এমন জায়গায় যাবে যেটার জন্য আমরা দায়ী থাকব না ভারত যদি কাশ্মীরের ধ্বংস করে দিতে চায় তবে কাশ্মীরদের কাছ থেকেও তার প্রতিক্রিয়া আসবে এতে আঞ্চলিক সহিংসতা আরও বাড়বে যাতে অতীতে দুই পরমাণু অস্ত্রের সমৃদ্ধ প্রতিবেশী দেশ সংঘাতে জড়িয়েছে মৃত্যুর মাত্র তিন ঘন্টা আগে কাশ্মীর ইস্যুতে টুইট করেছিলেন সদ্য প্রয়াত ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মঙ্গলবার সন্ধ্যায় জম্মু কাশ্মীর নিয়ে মোদী সরকারের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি জম্মু কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বাতিল এবং রাজ্য দুটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান সুষমা স্বরাজ টুইটার বার্তা সুষমা লেখেন আপনাকে অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী হয়তো এটাই দেখার জন্য আমি বেঁচেছিলাম এটা দেখার অপেক্ষা ছিলাম সারা জীবন প্রসঙ্গত হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মঙ্গলবার রাতে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতষট্টি বছর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছেন মঙ্গলবার রাতে দিল্লির অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মোদী সরকার প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে জনপ্রিয়তা করিয়েছিলেন সুষমা জম্মু কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বাতিল এবং রাজ্য দুটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে তাতে সমর্থন জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার ভারতে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের বরাতে এনডিটিভি খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ডক্টর আহমেদ আল বান্না বলেন রাজ্যের পুনর্গঠন স্বাধীন ভারতের ইতিহাসে কোনো ব্যতিক্রমী ঘটনা নয় আঞ্চলিক বৈষম্য দূর করে উন্নতির লক্ষ্যে মূলত এটি করা হয়েছে ভারতীয় সংবিধান অনুযায়ী এটি একটি অভ্যন্তরীণ বিষয় এনডিটিভি বলছে মুসলিম অধ্যুষিত আরব অঞ্চলের সংযুক্ত আরব আমিরাতের এমন প্রতিক্রিয়া নিঃসন্দেহে ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় ভারতের মুসলিম নেতারা যখন বিতর্কিত এই বিলটির মাধ্যমে মুসলিম রাজ্যটির নিয়ন্ত্রণে আনার অভিযোগ করেছেন সেই পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছে বিজেপি সরকার এদিকে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ভারতকে সমর্থন জানালেও মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দুই দেশ তুরস্ক ও মালয়েশিয়া এর বিরোধিতা করছে সোমবার ভারত সরকার কাশ্মীর শেষ মর্যাদা বাতিল করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ উদ্ভূত পরিস্থিতির বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তয়েব এরদোগানকে অবহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির ইমরান খানকে বলেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের জন্য অপেক্ষা করছেন এই অধিবেশনের ফাঁকে তিনি ইমরান খানের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়ে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছেন কাশ্মীরকে বিশেষ সুবিধা দেওয়া তিনশো সত্তর দ্বারা বাতিলের একদিন পরেই ওই এলাকা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সেখানকার টেলিফোন মোবাইল এবং ইন্টারনেট সংযোগ রবিবার সন্ধ্যা বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং সেগুলো এখনও চালু করা হয়নি এদিকে কাশ্মীরের রাস্তায় ভারতীয় হাজার হাজার সেনা টহল দিচ্ছে কাশ্মীরে বিশেষ সুবিধা কেড়ে নেওয়ার পর ব্যাপক বিক্ষোভ শুরুর আশঙ্কা করা হচ্ছিল কিন্তু এমন ঘোষণার সেখানকার মানুষ কী প্রতিক্রিয়া ব্যক্ত করছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি কাশ্মীরের শ্রীনগর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সংবাদদাতা আমির ফিরজাদা গতকাল সোমবার দিল্লি প্রতিনিধির সাথে কথা বলতে সক্ষম হন তিনি বলেন রাজ্যের অন্যান্য অংশে কি হচ্ছে তা কেউ জানেন না আমরা কারোর সাথে কথা বলতে পারছি না মানুষ ভীষণ চিন্তিত তারাও জানে না আসলে এখন কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে ভারতের অন্যান্য স্থানে থাকা কাশ্মীরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না এবং সেই বিষয়ে তাদের সংখ্যার বিষয়ে জানিয়েছেন দিল্লিতে থাকা এক ছাত্র জানিয়েছেন তিনি স্থানীয় পুলিশের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু তাতেও কাজ হয়নি অনেক কাশ্মীরি মনে করেন সংবিধানের যে তিনশো সত্তর দ্বারা কাশ্মীরিকে বিশেষ সুবিধা সেটি ছিল রাজ্যটির ভারতের অংশে থাকার পেছনে প্রধান যুক্তি আর এই অনুচ্ছেদ বিরূপের মাধ্যমে দিল্লির সাথে কাশ্মীর অঞ্চলের সম্পর্কের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় নিজস্ব সংবিধান আলাদা পতাকা এবং আইন প্রণয়নের অধিকার রাখত যদিও পররাষ্ট্র বিষয়ক সিদ্ধান্ত প্রতিরক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা ছিল কেন্দ্রীয় সরকারের হাতে ফলে জম্মু ও কাশ্মীর নাগরিকত্ব সম্পদের মালিক এবং মৌলিক অধিকার সংক্রান্ত আইন নিজেরা তৈরি তে সক্ষম ভারতের সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুচ্ছেদ তিনশো সত্তর দ্বারা বাতিলের ঘোষণা দেওয়ার কয়েকদিন আগে থেকেই কাশ্মীর উপত্যকার উত্তেজনা বিরাজ করছিল সংসদে ঘোষণা দেওয়ার কয়েকদিন আগে ওই অঞ্চলে অতিরিক্ত দশ হাজার সেনা মোতায়েন করা হয় পর্যটকদের ওই এলাকা ছেড়ে যেতে বলা হয় হিন্দু তীর্থযাত্রীদের নির্দেশ দেওয়া হয় ফিরে যেতে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয় এবং কোনো পরিকল্পনা সম্পর্কে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে ধারণা করে পুলিশ কর্মকর্তাদের জন্য স্যাটেলাইট ফোন বরাদ্দ করা হয় রবিবার রাতে দুই সাবেক মুখ্যমন্ত্রীকে গৃহ করার সময় সময় সব যোগাযোগ করে হয়। থেকেই ওই অঞ্চল কার্যত পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সেখান থেকে কোনো কিছুই তথ্য পাওয়া যাচ্ছে না সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঘোষণার পর অতিরিক্ত সেনাও মোতায়েন করা হয়েছে যোগাযোগ ব্যবস্থা কখন ঠিক হবে সে বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি